হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা অনেক দিন ব্লগ দিতে পারিনি ঘরে বাইরের চ্যানেলে। অনেকেই প্রশ্ন যে কেন ঘরে বাইরেতে নতুন ব্লগ আসছে না, তো সেই প্রশ্নেরই জবাব দিতে আমি চলে এসেছি আজকে ঘরে বাইরের আরেকটা নতুন ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত। জীবনের অনেক কঠিন সময় এমনিই চলে যায়, তো আমাদেরও সেরকমই কাটলো। এই আটটা দিন আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে, বুঝতেই পারছো নিশ্চয়ই। এখন আমরা হসপিটালে, ঋতুর শরীর ভীষণ খারাপ হয়েছিল, তাই জন্য ওকে অ্যাডমিট করতে হয়েছিল। আর আটটা দিন ঋদ্ধিকে ছাড়া আমরি মুকুন্দপুরের হসপিটালে ঋতুকে অ্যাডমিট করতে হয়। বেশ কিছুদিন ধরেই ঋতুর ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি এগুলো লেগেই ছিল, যার জন্য ও মেডিটেশনের উপরেই ছিল, মেডিসিন চলছিল, এমনকি হাফ পাফ যেটা বাচ্চাদের ইনহেলার ওটাও পর্যন্ত চলছিল। বাট এতটা বাড়াবাড়ি হয়ে যাবে আমরা বুঝতে পারিনি। হঠাৎই দেখলাম আস্তে আস্তে ওর খাওয়াটা কম হতে থাকলো, খেতে চাইছে না, আর শ্বাসেরও কষ্ট হচ্ছে, বুকটা উঁচু নিচু বেশি হচ্ছে, মানে ওর ব্রিদিং প্রবলেম হচ্ছিল। তো এগুলো দেখেই আমরা ঠিক করলাম ডক্টরের ভিজিট করব। আর তাই জন্য আমরা মুকুন্দপুর আমরিতে সকালে ওর ডক্টর বসে, পেডিয়াট্রিশিয়ান যাকে দেখাই আমরা রেগুলার বেসিসে। তো আমরা ওকে নিয়ে গেলাম সকালবেলা নর্মাল ডক্টর দেখানোর জন্য, জাস্ট যে এরকম প্রবলেম হচ্ছে এখন কি করা উচিত। তো ডক্টর তখনই দেখে ওকে অ্যাডমিট করার জন্যই বলছিল, বললো যে রাত্রে রিস্ক হতে পারে, আপনারা হয়তো সামলাতে পারবেন না, তাই জন্য অ্যাডমিট করে দেওয়াটাই বেটার হবে। বাট ঋদ্ধিকে সেদিন স্কুলে দিয়ে এসেছিলাম, স্কুলে ঋদ্ধিকে আনতে যাওয়ারও একটা তাড়া, আর আমরা ডিসাইড করতে পারছিলাম না যে কী করবো। তখন ডক্টর বলল দুটো নেবুলাইজার এখন তাহলে আপনারা দিয়ে নিয়ে যান, বাট সেটার 3-4 ঘন্টা ও হয়তো ভালো থাকবে, তারপরে আবারও ওই ব্রিদিং প্রবলেম হয়তো শুরু হবে, আর ব্রিদিং প্রবলেম হলে বাচ্চারা তখন আর খেতে পারে না। তো ঋতুর ক্ষেত্রে এই প্রবলেমটাই হয়েছিল, বাট ও যে খুব নেতিয়ে পড়েছিল সেরকমও নয়, আর যেহেতুই ও খাচ্ছিল না আমাদের টেনশন হচ্ছিল যে রাত্রে যদি আরও ব্রিদিং প্রবলেম হয় আর তখনও যদি ও না খাওয়া দাওয়া মানে নর্মাল করে তখন আমরা কী করব। তো এটা ভেবেই আমরা ফাইনালি ডিসাইড করলাম যে ওকে অ্যাডমিট করব। তো সেই মতোই প্ল্যান করলাম, ঋদ্ধিকে স্কুল থেকে নিয়ে আবার বাড়িতে গিয়ে নিজেরা রেডি হয়ে সব জিনিসপত্র ব্যাগ গুছিয়ে তারপরে আবার আমরিতে আসলাম। আর ঋদ্ধি ওর বাবার কাছে ছিল, ওর জন্য ভীষণই টাফ টাইম ছিল। মাম্মাকে হয়তো ওর ডাইরেক্ট লাগে না, আন্নার সাথে চলে, বাট মাকে ছাড়াও ওর চলে না। ওরও শরীর খুব একটা তালে ছিল না, ওরও জ্বর আসছিল। তো সব মিলিয়ে আমাদের টাইমটা খুব একটা ভালো যাচ্ছিল না। যাই হোক, আমরা এই টাইমটাকে রিকভার করে উঠেছি। এই কটা দিনের এক্সপিরিয়েন্স ভালো মন্দ মিলিয়ে চলল। ঋতুও হসপিটালে আমার সাথে কোঅপারেট করেছে, ডক্টরদের সাথে, নার্সের সাথে কোঅপারেট করেছে, তাই জন্যই হয়তো পুরো জিনিসটা খুব তাড়াতাড়ি রিকভার করে উঠে পড়েছে। হসপিটালে অ্যাডমিট হলে তো স্যালাইন চলবেই, তো স্যালাইন স্টার্ট হওয়ার পর থেকেই ঋতু মোটামুটি চাঙ্গা হয়ে গেছিলো, ওর আর কোনো সেরকম প্রবলেম ছিল না, আর ওষুধও খাচ্ছিল, নেবুলাইজারও পরপর চলেছে। হসপিটালে আবার বিশেষ আকর্ষণ ছিল ঋতুর প্লে এরিয়া, সারাক্ষণই পারলে প্লে এরিয়াতে থাকে। মোটামুটি সব নার্স, ডক্টর সবাই ওকে চিনে গেছিলো যে একজনই থাকে যে প্লে এরিয়ায় সবসময় খেলে যাচ্ছে। যাই হোক, ঠাকুরের অনেক কৃপা যে ও অ্যাক্টিভ ছিল, অ্যাক্টিভ আছে মানে বাচ্চা সুস্থ আছে, এটাই একটা মনে সান্ত্বনা ছিল।
অন্যদিকে ঋদ্ধিকে ওর বাবা হ্যান্ডেল করছিল স্কুল, সুইমিং, আরও অন্যান্য যেসব অ্যাক্টিভিটিস ছিল সেগুলোতে ওর পাপাই নিয়ে যাচ্ছিল, কারণ ও বাড়িতে বসে বোরও হচ্ছিল আর ওর মন খারাপ থেকেই জ্বরও চলে এসেছিল। ওর ভালো লাগছিল না বুঝতে পারছিলাম আমি, কারণ ফোন করলেই ভিডিও কল করলেই মাম্মা কখন আসবে, বিন্নি কখন আসবে ওর একটাই প্রশ্ন ছিল। খারাপ লাগলেও আমার হাত পা বাঁধা, আমার তো দুজনকেই দেখতে হবে। এখানে ঋতুর সাথে যতটা পেরেছি টাইম মানে ভালোভাবে কাটানোর চেষ্টা করেছি যাতে ও ভালো ফিল করে। ওদিকে ঋদ্ধিকেও ওর পাপা নিয়ে যতটা পেরেছে টাইম দিয়েছে, খেলিয়েছে, ঘুরিয়েছে, খাওয়াতে নিয়ে গেছে, সবটা যাতে সুন্দরভাবে থাকে, ওদের কিছু ডাউন ফিল না হয় সেরকমই চেষ্টা করা হয়েছে। এই সব কিছুর মধ্যেই ঋতুর পাকা মৃত্যু শেষ নেই, ও আমাকে খাইয়ে দেবে বলে বায়না, মানে ও নিজে খাক আর না খাক আমাকে খাইয়ে দেবে। আর ঋদ্ধিকে ওর বাবা হ্যান্ডেল করেছে যতটা পেরেছে, আনন্দ দিয়েছে, ওর সাথে খেলেছে, বেলুন ফুলিয়েছে, ঘুরতে নিয়ে গেছে, যার জন্য ওর মনটাও হয়তো একটু ভালো হলো। এটাই আমি বসে বসে নিশ্চিন্ত ছিলাম। বাট খারাপ সময় যখনই আসে তখন যেন সবই খারাপ পরপর হতে থাকে। এই খারাপ সময়ের মধ্যেই আবার ঘটে গেল গাড়ির অ্যাক্সিডেন্ট। যদিও ঋদ্ধি আর ওর বাবা গাড়িতে ছিল, ঠাকুরের কৃপা যে কিছু হয়নি ওদের, ওরা সুস্থ রয়েছে, এটাই একটা সবচেয়ে বড় পাওয়া। বাট গাড়ির একটু ক্ষতি হয়েছে, বাট সেটাও আমরা উতরে গেছি। এই সব খারাপগুলোর পরে ভালো কিছু হবে এটাই আশা মনের মধ্যে রেখেছি, এই আশা নিয়েই এখন চলছি। ঋতু যখন থেকেই একটু অ্যাক্টিভ হওয়া শুরু করেছে, ওকে কোনোভাবেই বেডে রাখা যেত না হসপিটালে, ওকে অনেকভাবে ম্যানেজ করতে হতো, তো সেইগুলোরই কিছু টুকরো টুকরো স্মৃতি আমি রেখেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। ওর সাথে আমি এইভাবেই একটু মজা করতাম যাতে ও এক জায়গায় থাকে, আমার সাথে এক জায়গায় বেডে বসে, কারণ ওখানে তো আর সবই বাচ্চা যারা অ্যাডমিট ছিল বেশিরভাগই সব ভাইরাল ইনফেক্টেড, হাই ফিভার, তো সেটাও ঠিক না সব বাচ্চাদের সাথে সবসময় এক্সপোজ হওয়া। তো যতটা পেরেছি আমি কন্ট্রোল করে ওকে আমার কাছে রাখার চেষ্টা করেছি, আর তার জন্যই হসপিটালে আমরা যতদিন অ্যাডমিট ছিলাম বাড়ির কোনো কাউকে আর বিশেষ করে ঋদ্ধিকে আমি কিন্তু হসপিটালে অ্যালাউ করিনি। আমি বা ঋতুর পাপা কেউই চাইনি যে আবার নতুন করে কেউ ভাইরাস এফেক্টেড হোক, বিশেষ করে ঋদ্ধি, কারণ ডক্টররা বলেই দিচ্ছিল যে এই ভাইরাস এফেক্টেড যারা হচ্ছে তাদের কোনো প্রিকশন নেই, আর যে কেউই এটার ক্যারিয়ার হতে পারে, বড়রাও হতে পারে বা ছোটরাও। তো আমরা তো ক্যারিয়ার হলেও আমরা ম্যানেজ করে নিতে পারবো, আমাদের ইমিউনিটি পাওয়ার রয়েছে, বা যেহেতুই ছোটদের কোনো ইমিউনিটি পাওয়ার নেই ওদের তাড়াতাড়ি ক্যাচ করে যায় আর ওরা এফেক্টেড হয়। তাই আমিও বুকে পাথর দিয়ে যতই কষ্ট হোক সেই কষ্ট বুকে রেখে ঋদ্ধিকে 8 দিন দূরে রেখেছিলাম, ওকে একদিনও হসপিটালে আনিনি। ওর বাবাকে হয়তো আসতে হয়েছে, বাট প্রপার ওয়েতে স্যানিটাইজ করে এসছে, গেছে, মেনটেন করেছে, যতটুকুনি ওর প্রয়োজন আসতে হয়েছে। বাট ঋদ্ধিকে আমি একবারও হসপিটালে ওপরে আনতে দিইনি, নিজ থেকেই ও টাটা করতো, করে চলে যেত, খুব খারাপ লাগতো, কষ্ট হতো, বাট করতে হয়েছে, কারণ ভালো তো থাকতেই হবে, দুজনকে নিয়ে ভালো তো থাকতেই হবে, তাড়াতাড়ি বাড়ি ফিরবো এটাই মনের মধ্যে সবসময় চলতো।
খারাপ সময় কাটিয়ে উঠেছি। ঋতুও কষ্ট পেয়েছে, হাতে চ্যানেল হয়েছে, স্যালাইন চলেছে, টাইমে টাইমে নেবুলাইজার, হাফ পাফ, যেটা বাচ্চাদের ইনহেলার আর কি, তো সবই চলেছে। এরই মধ্যে ওকে যতটা আনন্দে রাখা যায় ওর সাথে মজা করেছি, ওকে ভালো রাখার চেষ্টা করেছি। আর ও কিন্তু ডক্টর আন্টি, সিস্টার সবার মন জয় করে এসছে ওখানে, কারণ ও ওষুধ খাওয়ার সময় বা নেবুলাইজার নেওয়ার সময় অন্য বাচ্চাদের মতন কোনো ডিস্টার্ব করেনি, তাই জন্য ও ওখানে সবার মনও জয় করে এসছে। যেসব অন্য পেশেন্টরা ছিল তাদের সাথে, তারপর তাদের মারা যারা ছিল ওখানে অ্যাটেন্ডেন্ট, তাদের সাথে খুব অ্যাটাচ হয়ে গেছিলো, তারাও ঋদ্ধিকে খুব ভালোবেসেছে, তাদের সাথে ছবি তুলেছে। এই বয়সে 8 দিন হসপিটালে থেকে ঋতুরও নতুন অনেক এক্সপিরিয়েন্স হলো, সাথে আমারও। 15 আগস্টের দিনই ঋতুর ছুটি হয়ে যাওয়ার কথা ছিল, বাট যেহেতুই ওর কনজেশন বুকে এখনও ছিল, তাই জন্য ডক্টর বলল আরেকটা দিন একটু নেবুলাইজার দিয়ে আমি একটু টেস্ট করে দেখতে চাই যে কতটা ওর ইমপ্রুভ করছে, তাহলে সেই বুঝে 16th ওর ছুটি হবে। 16th সকালে ডক্টর এসে চেক করলেন আর বললেন এখনও কনজেশন রয়েছে, বাড়ি গেলে ওষুধ তো চলবেই, ইনহেলার যেটা হাফ পাফ সেটাও চলবে, ওষুধের উপর থাকতে হবে, কোনো প্রিকশন কিছু নেই, এর বড়রাও এর কেরিয়ার হতে পারে, তো সাবধানে রেখেও খুব একটা লাভ হবে বলে মনে হয় না। ডক্টর আন্টিরা, ডক্টর সিস্টার সবাইকে টাটা করে অবশেষে 16th বিকেলে ঋতুর ছুটি হলো। বলে আমরা বেরিয়েছি, এখন আমরা এখন যাচ্ছি, আমরা কিক সাজে যাচ্ছি বলে দাঁড়াতে, স্মাইল করে দাও একটা বড় করে, বলে তুমি টেক কেয়ার করবে, দিল্লির খেয়াল রাখবে, বাবা। এইভাবেই ঋদ্ধির পাপা যখন স্কুলে নিয়ে যেত ঋদ্ধিকে বা ডে কেয়ারে দিয়ে অফিসে গেছে, তখন ঋদ্ধির সাথে ভিডিও করে আমাকে পাঠাতো। আর ঋতু এখানে স্যালাইন নিচ্ছে, আর ঋতু হসপিটালের বেডে শুয়ে শুয়ে স্যালাইন নিচ্ছে, আর দিন্নি আর পাপার ভিডিও দেখত। আরো কিছু টুকরো টুকরো মুহূর্ত যেগুলো তুলে রেখেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা রেনরেনটা একটু বলো তো, রেনরেন wants to play. Ren ren go away. Acha ringa ringa kar, ringa ringa rosy. Acha twinkle twinkle bolo, twinkle twinkle. Twinkle twinkle little star. How
করছে ওরা? ওরা সবাই কি করছে? টিপ করছে? হ্যাঁ, ওদের টিপ পড়াচ্ছ? পিস পিস পিস, ওরা টিপ করছে? ওরা টিপ করেছে? এখানে ওকে দুপুরে আর রাত্রে আলু সেদ্ধ দেওয়া হতো রাইসের সাথে, সেই রাইসের সাথে আলু সেদ্ধগুলো চটকাচ্ছে হাতে করে, আর কিছু বলবেই বলবে খেয়ে নাও নাহলে আন্টি বক। আমি খাবো না, আমি খাবো না, না আমি খাবো না, তুমি রেখে দাও, আমি খাবো না, না খেলে কি হবে, না খেলে কি হবে, না আমি খাবো না, আন্নাও আন্নাও খাবে না, না না খেলে কি হবে, না নিন্নিও খাবে না, কেন আন্টি বকবে? সবশেষে এটাই বলবো, লাইফের দুঃসময় এলেও সেটাকে যে এইভাবেও হ্যান্ডেল করা যায় সেটা কিন্তু আমাদের লাইফ শিখিয়ে দিয়ে গেল। যাই হোক, এখন ঋতু অনেকটাই ভালো আছে, আর ঋদ্ধিকে পেয়ে ঋতুও খুশি, ঋতুকে পেয়ে ঋদ্ধিও খুশি, সবাই বাড়িতে ফিরে এসেছে, সব কিছু নর্মালাইজ হয়ে গেছে। আবার আগামী দিনগুলো যেন আরও সুন্দরভাবে কাটে, এটাই আশা রইল।